प्यार करके देखो ना, चाहत का मुझसे सनम इकरार करके देखो ना। যে ছাত্রী আছে ছাত্র আছে মাস্টার মহাশয়কে আমাকে নিমন্ত্রণের আন্তরিক ও শুভেচ্ছা জানাচ্ছি। প্রথমে আমাকে আজকে খুব ভালো লেগেছে যে গত পাঁচ বছর থেকে এই প্রোগ্রামটা দেখিনি, আজ এটা প্রথম। এই প্রথম মেলার সম্বন্ধে যেটা আয়োজন করেছে মাস্টার মশাইরা, আমার খুব ভালো লাগলো। আর আমি জানছি আগামী দিনে আরো উন্নত মানে করবো এই মেলাটা আমরা, যে বাচ্চাদের একটা প্রথম থেকে একটা শিক্ষা দেওয়া হচ্ছে যে কিভাবে তাদের নিজের সব পায়ে নির্ভর হয় সচেতন করার জন্য। এটা আমার, আর আমি চেষ্টা করবো স্কুলতে যে সমস্ত কাজে উন্নতি হোক, স্কুলটাকে আরো উন্নত মানের করার জন্য। আগামী দিনে আমি যে সমস্ত খেলাধুলার জন্য যে সমস্ত সরঞ্জাম লাগবে সেটা আমি আরো ব্যবস্থা করার চেষ্টা করবো। মাস্টারমশাই যেটা আছে, আরো কত ছেলে আছে এখানে স্কুলে, মাস্টারমশাই কোনো আবেদন থাকে সেটা আমি ফুলফিল করার জন্য চেষ্টা করব। অপর মহল থেকে কথা বলে স্কুলে যদি বিল্ডিং এর যে সমস্ত কাজের জন্য আমি সবসময় স্কুলে উন্নত দিকে স্কুলে নিয়ে যাব। আর যে সমস্ত আমাদের স্কুলে ছাত্র আছে তাদের জন্য আমি আগামী দিনে জ্যেষ্ঠ যে সরকারি সুযোগ সুবিধা যেন ছাত্ররা পায় এবং তাদের জন্য আমি চেষ্টা করব, এই বলে আমার বক্তব্য শেষ করছে। নমস্কার, কৃষ্ণদুপুর এক নম্বর প্রাথমিক বিদ্যালয়ের সমস্ত শিক্ষক ও শিক্ষিকাদের, আপনাদের যে চিন্তা ভাবনা সেই চিন্তা ভাবনাকে আমার পক্ষ থেকে আপনাকে কর্মী জানাই। আপনাদের সামনে পূর্বে বললেন আমাদের কর্মাধ্যক্ষ যে আগামী দিনে এই পড়াশোনার পাশাপাশি কীভাবে কে জীবিকা অর্জন করা যায় সেটা একটা মেলার মাধ্যমে আনন্দের মাধ্যমে শিশুদের মনে বিকাশ করাতে চাইছে। এই যে একটা শিশুর মনে বিকাশের যে প্রচার এটাকে মানে কীভাবে নিয়ে যায়, এটা আনন্দের মধ্যে শিক্ষা, যে শিক্ষা শিক্ষার মধ্যে কীভাবে আমরা যে ব্যবসা বাণিজ্য এই ধরনের কীভাবে করা যায় সেটা একটা চিন্তাধারা শিক্ষক মহাশয়দের আছে, যেনারা সেগুলা শিশু মনে বিস্তার করছে। হ্যাঁ, শিশুর যারা যেখানে যে প্রাথমিক বিদ্যালয় আছে, আমাদের যতদূর তথ্য আমরা জানি এই বিদ্যালয়ে শিক্ষক শিক্ষিকা খুবই সচেতনশীল, হ্যাঁ পড়াশোনার মানমাত্রা খুবই উন্নত। হ্যাঁ, এই স্কুলের যে ছাত্র ছাত্রী যারা তোমরা ভালোভাবে শিক্ষকদেরকে অনুসরণ করে যে কথাগুলো সেগুলো তোমরা অনুসরণ করে চলবে। শিক্ষক শিক্ষিকা তোমাদের গুরু মশাই, ভালোভাবে পড়াশোনা করো, ভালো মানুষ হও, আগামী দিনে তোমরা দেশের ভবিষ্যৎ, আজকে যে শিশু ভবিষ্যতে সে পিতা তারপর সে ভবিষ্যৎ, তোমরা ভালোভাবে মানুষ হও এবং শিক্ষকরা যে যেগুলো বলবে সেগুলো দায়িত্বের সঙ্গে পরিচালন করবে এবং ঠিকভাবে পড়াশোনা করবে। আগামী দিনে এই যে একটা যে মেলার মধ্যে একটা যে ফেস্টিভ্যাল আগামী দিনে যারা আরো বৃহত্তর করা যায়, হ্যাঁ এই চিন্তাধারা শিক্ষকদের কাছে অনুরোধ করছি, আপনারা বিগত দিনে যেন আরো উন্নত মানে করার চেষ্টা করবেন, এই বলে আর কিছু বলছি না। ছোট থেকেই দেখতে পাইনি এরকম অনুষ্ঠান, তবে আমাদের মাস্টারমশাইরা আমাদের মেম্বার সমিতির, হ্যাঁ এদের থেকে এখন এই বছরে দেখলাম, তবে গত বছরে পাঁচ বছর থেকেও দেখিনি, আগে থেকেও দেখিনি,
এবার কিছু বলবেন এই ফুড ফেস্টিভ্যালের অন্যতম সহযোগী নজরুল ইসলাম মহাশয়। ছাত্রবৃন্দ, আজকে তোমরা যে এই জন্য মানে সকলে উপস্থিত হয়েছো এবং প্রায় ছাত্র ছাত্রী সকলে এসছো, আমাদের মাননীয় কর্মাধ্যক্ষ সাহেব এসছেন, পঞ্চায়েত সমিতির উপদেষ্টা এসছেন এবং আরো অনেকে এসছেন, গার্জেনরা সকলে এসছে। আজকে তোমাদের স্কুলে ফুড ফেস্টিভ্যাল হচ্ছে। ফুড ফেস্টিভ্যাল মানে খাদ্যের একটা মেলা। ছোট যেমন ভাবে আয়োজন করেছে, সবকিছু রেখেছে, তোমার মধ্যে সবই আছে। ছাত্রদের বা বাচ্চা ছেলেদের মানে আনন্দ দেওয়ার জন্য যে সকল খাদ্য দরকার সে সব খাদ্যগুলো কিন্তু রেখেছে মাস্টার মশাইরা। তা এই যে কম সময়ের মধ্যে আমাদের স্কুলের প্রাইমারি স্কুলের আমাদের যে টিচার মশাইরা এই অনুষ্ঠানটা মানে তৈরি করেছে, তার জন্য মাস্টার দিকে আমি খুব ধন্যবাদ জানাচ্ছি। আর সেই সঙ্গে গ্রামের লোকরাও খুব উৎসাহের সঙ্গে এখানে এসেছে এবং সহযোগিতা করছে, তাদের জন্য আমি খুব আন্তরিকভাবে তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। এবং স্কুলের ছাত্রছাত্রীরা যারা সকলে এসছে এবং পার্টিসিপেট করেছে তারাও খুব ভালোভাবে এসছে, তারা সকলে সেজে বুঝে এসছে, খুবই ভালো লাগছে। এবং এই স্কুলের প্রত্যেক স্কুলে এরকম একটা করে ফেস্টিভ্যাল করা উচিত, এগুলো একটা সামাজিক এবং স্কুলের একটা মানে শিক্ষার অনুষ্ঠান। দেখ সামান্য পয়সাটা বড় কথা নয়, যারা এসছে যারা অংশগ্রহণ করেছে একটা আনন্দ বিনোদন, এই আনন্দের জন্য মানুষ ছুটে বেড়ায়। তাই স্কুলে যে এই শিক্ষক মশাইরা আনন্দ দেওয়ার জন্য ছাত্র ছাত্রীদের নিয়ে এবং গার্জেন দিকে নিয়ে একটা অনুষ্ঠান করেছে, তার জন্য খুবই ভালো লাগছে। আর আজকে যে আমরা এখানে লড়াই করেছি তার জন্য মাস্টার মশাই দিকে খুবই ধন্যবাদ জানাচ্ছি। এবং তোমরা ছাত্রছাত্রীরা তোমরা সকলে মিলে এই অনুষ্ঠানটিকে ভালোভাবে মানে অনুভব করো এবং সকলে এনজয় করো, যাতে ভালোভাবে সকলে মিলে কেনাকাটা করে বৈকাল পর্যন্ত মেলাটাকে সাফল্যমণ্ডিত করো। এ বলে আমি আমার বক্তব্য শেষ করি। Thank you.
আসন্দপুর এক নম্বর প্রাথমিক বিদ্যালয়ে এখানে এসেছি। তো এসে একটা খুব দারুণ আনন্দমুখর পরিবেশ, আমার খুবই ভালো লেগেছে। আজকে প্রাথমিক বিদ্যালয়ের মাস্টারমশাইদের অনুপ্রেরণায় এবং পরিচালনায় একটা ছোটো ছোটো শিশুদের নিয়ে তৈরি হয়েছে ফুড ফেস্টিভ্যাল, মানে খাদ্য উৎসব। তো আমি এখানে প্রত্যেকটা স্টলগুলো একটা একটা করে ঘুরে দেখলাম যে বাচ্চা ছেলেদের মধ্যে একটা নিজেদের মধ্যে যে একটা চরম উৎসাহ এবং মানে অফুরন্ত তাদের মধ্যে একটা আনন্দের যে মানে কোনো সীমা তারা আনন্দ, সেটা বাচ্চাদের মধ্যে আমরা আজকে এই স্কুলে এসে বিদ্যালয়ে দেখতে পেয়েছি। তো আমি এসে প্রথমেই দেখলাম এখানে বাচ্চা ছেলেদের ফল দিয়ে একটা স্যালাড বানানো হয়েছে, বাচ্চারা খেতে ভালোবাসে আইসক্রিম, সেগুলোও তারা নিজেরা একে একে বাচ্চাদের হাতে বন্ধু বান্ধবদের হাতে তুলে দিচ্ছে তারা অল্প কিছু বিনিময়ের মাধ্যমে। মূল উদ্দেশ্য আমি যেটুকু বুঝতে পারলাম এনাদের মধ্যে, যে আমাদের সমাজের মধ্যে আমাদের যারা আজকে যারা ছোটো ছোটো শিশু, ভবিষ্যতে তারা আজকে অনেক বড় হবে, তারা সমাজে বিভিন্ন ক্ষেত্রে তারা প্রতিষ্ঠিত হবে। এই শিক্ষার মাধ্যমে যে আমাদের আগামী প্রজন্ম তারা নিজেকে কীভাবে প্রতিষ্ঠিত করবে তাই একটা প্রতিচ্ছবি, আগামী দিনের প্রতিচ্ছবি এই ছোট্ট মেলার মধ্যে আজ থেকে তুলে ধরা হয়েছে, এটা আমার বলে মনে হলো। আর সবথেকে বেশি ব্যাপার মানে পুরনো ছাত্রছাত্রী এবং নতুন ছাত্রছাত্রীদের মধ্যে যে একটা মিলন মেলা আমি বলবো, সবাই একে অপরের উৎসাহের সঙ্গে এসেছে, সবাই সবাইকে সহযোগিতা করছে, একটা আনন্দমুখর পরিবেশ আপনারা দেখতেই পাচ্ছেন চারিদিকে, হই আল্লাহর কলরব। এই এরকম কলরব প্রত্যেকটা স্কুলেই হোক, এইরকম কলরব মানে প্রত্যেকটা মানুষ জীবনের মধ্যে মনের মধ্যে কেটে থাক। আমরা সবাই সবাইকে সহযোগিতার মাধ্যমে এরকম অনুষ্ঠান যেন অন্যান্য প্রাথমিক বিদ্যালয়েও এই ধরনের কাজ করে আমরা এগিয়ে যেতে পারি, সেই দিকে আমাদের মানে দৃষ্টি রাখা উচিত। সকল মাস্টারমশাইদেরকেও বলবো যে আসুন, এসে ঘুরে যান এবং এখান থেকে আমরাও একটা কিছু মনের মধ্যে একটা শিক্ষা নিয়ে আমরাও কিছু করার চেষ্টা করি। বলুন, এখানে এসে আপনার অনুভূতি কীরকম লাগলো? আমার তো ভালো লাগছে, এই যে ছোটো ছোটো শিশুরা এখানে তারা সমবেত হয়েছে এবং নিজেরা এই যে তারা স্টল বানিয়েছে, এই স্টলে তারা নিজেদের যে কী করে হিসাব করতে হয়, কীভাবে মানুষজনকে ব্যবহার করতে হয়, কীভাবে তারা এই পরবর্তী ক্ষেত্রে জীবনে কীভাবে তাদেরকে আরও ভালো জায়গায় যেতে পারবে, আর তার হাতে খড়ি বলা যেতে পারে এটা। এবং আরও বেশি ভালো লাগছে এই যে উদ্যোগ নিয়েছেন আমাদের স্কুলের দিদিমণি মাস্টারমশাইরা, এই আয়োজনটা সত্যি অভিনবত্ব। আমার জীবনেই প্রথম দেখলাম শিশুদের নিয়ে এই কার্যক্রম অতীব সুন্দর। আমি এই আমার জীবনে প্রথম, আমি পরবর্তী যে অন্যান্য ক্ষেত্রেও এটাকে প্রয়োগ করার আমি আন্তরিকভাবে চেষ্টা করি। গিন গিন তারে রাত গুজারো, দিন দিন ঘর মে তুঝে পুকারো, গুঞ্জতি হ্যায় পবন জ্যাসে সন 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 সন, হো চুড়ি বাজি হ্যায় কহীন দূর ছম 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 ছম, কঙ্গনা বাজা হ্যায় কহীন দূর খন 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 খন।
like a preacher, high, how are you?